নমস্কার বন্ধুরা, আমি আবার নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আমি আজকে বলবো আপনাদের, আপনি ইউটিউব ভিডিও সঠিকভাবে কি করে আপলোড করতে পারবেন। কারণ আপনি যদি সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। আপনাকে সঠিকভাবে আপলোড করতে জানতে হবে। সঠিকভাবে আপলোড করার জন্য ভিডিওটা পুরোটা দেখুন, কারণ এই ভিডিওতে আমি বলবো আপনি সঠিকভাবে ইউটিউব ভিডিও কি করে আপলোড করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনি দেখুন আর শিখে নিন সঠিকভাবে কি করে আপলোড করা হয় ভিডিও। কারণ সঠিকভাবে যদি আপলোড না করতে জানেন তাহলে কিন্তু প্রবলেম আসবে, ইউটিউব থেকে আপনার কোনো র্যাঙ্কই করবে না ভিডিও। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে দিন, কারণ এইরকম ইউটিউব রিলেটিভ ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে আপনাকে সিম্পলি চলে যেতে হবে ইউটিউব অপশানে। তো দেখুন, আমি ইউটিউব অপশানে চলে যাচ্ছি। দেখুন, এখানে ইউটিউব অপশানে যাওয়ার পর এখানে দেখুন নিচে একটা আপনাকে প্লাস চিহ্ন দেখাচ্ছে, এখানে সিম্পলি ক্লিক করুন। ক্লিক করার পর আপলোড অপশানে চলে যান। আপলোড অপশানে যাওয়ার পর আপনি যে ভিডিও এডিটিং করে রেখেছেন ওই ভিডিওটা এখানে নিয়ে নিন। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনাকে জাস্ট দেখানোর জন্য। দেখুন দেখুন, এখানে তারপর আপনাকে নেক্সট অপশান দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করে নিন। দেখুন, আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আপনি এখানে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করে নিন। আপনাকে জাস্ট এখানে আর কিছু করতে হবে না, আমি এর পরের স্টেপ দেখাচ্ছি আপনাকে। জাস্ট আপনি আপলোড করে নিন, এখানে আপলোড অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আপনাকে সিম্পলি চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো আমি দেখুন ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আপনাকে কী করতে হবে দেখাচ্ছি আমি। তো আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ওখানে সিম্পলি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে পেন্সিল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে টাইটেল লাগিয়ে নিন। দেখুন, আমি একটা টাইটেল লিখে রেখেছি, আপনি ভালো করে একটা টাইটেল লাগিয়ে নিন। টাইটেল লাগানোর পর আপনি এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি আবার পেন্সিল চিহ্নতে ক্লিক করুন। দেখুন, আমি আবার ক্লিক করে নিচ্ছি। দেখুন, তারপর আপনাকে ডিসক্রিপশান লিখে নিতে হবে। তো আমি একটা ডিসক্রিপশান লিখে রেখেছি আপনাকে জাস্ট দেখানোর জন্য। দেখুন, এখানে আপনাকে প্রপার ডিসক্রিপশান লিখে নেওয়ার পর আপনাকে সিম্পলি ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর আপনাকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। তো আমি সেভ করে নিচ্ছি। দেখুন, সেভ করার পর আপনাকে আবার পেন্সিল চিহ্নতে যেতে হবে। আমি ফার্স্টলি বলছি একটু, দেখুন। তারপর আপনাকে দেখুন এখানে আনলিস্ট করে রেখেছেন, কোনো প্রবলেম নেই। তো আপনাকে এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশান দিয়েছে। তো আপনাকে নো ইটস নট মেড কিট ফরস, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি ব্যাকে চলে যান। ব্যাকে যাওয়ার পর আপনাকে এখানে ট্যাগ ইউজ করে নিতে হবে। আপনি কমসে কম 5 থেকে 6টা ট্যাগ ইউজ করুন। ইউজ করার পরে দেখুন দেখুন ট্যাগ লাগানোর পর আপনাকে সিম্পলি এখানে সেভ অপশান দেখাচ্ছে। দেখুন, এখানে সেভ করে নিন। সেভ করার পর আপনি আবার সেই পেন্সিল চিহ্নতে ক্লিক করুন। তো আমি দেখুন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি যদি এখানে প্লেলিস্ট লাগাতে চান তাহলে লাগিয়ে নিতে পারেন। তো আমি এখন প্লেলিস্ট লাগাবো না। তো আপনাকে কী করতে হবে, থাম্বনেল লাগিয়ে নিতে হবে। তো এখানে পেন্সিল চিহ্ন দেখাচ্ছে, দেখুন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে দেখুন এখানে থাম্বনেলের কিছু অপশান দিয়েছে, আপনার ভিডিও থাম্বনেলের কিছু অপশান দিয়েছে। আপনি যদি এখান থেকে কোনো থাম্বনেল নিতে চান তাহলে নিতে পারেন। তারপরে আপনাকে এখানে যদি আপনি কোনো থাম্বনেল বানিয়ে রেখেছেন এখান থেকে নিতে পারেন। কাস্টম থাম্বনেল বলে অপশান দিয়েছে, দেখুন এখানে ক্লিক করুন। সিম্পলি ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা থাম্বনেল নিয়ে নিতে হবে। তো আমি একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি। দেখুন দেখুন, আমি থাম্বনেল নিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম। এটা আপনি যদি এই ভিডিওতে দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করুন আর এই ভিডিওটা দেখে নিন। তো এখানে থাম্বনেল নেওয়ার পর আপনাকে দেখুন সিলেক্ট বলে একটা অপশান দিয়েছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে সেভ করে নিন। সেভ করার পরে দেখুন আমি কী করতে হবে আমি বলছি আপনাকে। সেভ করার পরে আপনি আবার পেন্সিল চিহ্নতে চলে যান। পেন্সিল চিহ্নতে যাওয়ার পর আপনাকে এখানে দেখুন আনলিস্ট করা আছে, আপনাকে পাবলিক করে নিতে হবে। দেখুন এখানে পাবলিক করে ব্যাকে চলে যান। ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে সেভ অপশান দেখাচ্ছে, আপনি সিম্পলি এখানে সেভ করে দিন। তো আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে।
तो यह आपनी फुल प्रसेसे भिडियो आपलोड करते पारबेन। तो आमी सेव करब ना कारण ये भिडियो आमी आपलोड करते चाहिए ना, आपके जस्ट देखानोर जोन्नो करेछि। एभावेई आपनी भिडियो आपलोड करते पारबेन। बंधुरा भिडियोटा केमन लागलो कमेंट करे जानान, आर जोदि भालो लेगे थाके ताहले लाइक शेयर अवश्य करुन। आर आमार चैनल नतून होये थाकेन ताहले चैनलटिके सबसक्राइब करे बेल आइकने क्लिक करे दिन, कारण एइरकम यूट्यूब रिलेटेड भिडियो एइ चैनेले देखते पाबेन।